হলদিয়ায় বহিরাগত খালাসী ও চালকদের করোনা পরীক্ষার জন্য বিশেষ উদ্যোগ নিল হলদিয়া পৌরসভা ও ভবানীপুর থানা। শিল্পনগরী হলদিয়ায় ঢোকার প্রবেশপথ সিটি সেন্টার, সেখানেই মঙ্গলবার বিকেল 5টা থেকে চালক ও খালাসিদের থার্মাল স্ক্যানিং করা শুরু হলো। আগামী 31 মে পর্যন্ত চলবে এই পরীক্ষা। শুধু থার্মাল স্ক্যানিং নয়, তার সাথে শরীরে অক্সিজেনের মাত্রা পরীক্ষার জন্য রয়েছে অক্সিমিটার দিয়ে পরীক্ষা। উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সুধাংশু মণ্ডল, কাউন্সিলর স্বপন নস্কর, হলদিয়া পৌরসভার নোডাল অফিসার রবীন্দ্রনাথ জানা, হলদিয়া উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সাধন জানা, ভবানীপুর থানার ওসি তপন কুমার সহ অন্যান্য ব্যক্তিত্বরা। এখানে আজ থেকে থার্মাল স্ক্যানিং প্রোগ্রাম শুরু হয়েছে, আজ থেকে 30 তারিখ পর্যন্ত চলবে। সমস্ত ড্রাইভার যারা বাইরে থেকে আসছেন, ড্রাইভার এবং খালাসি, তাদেরকে আজকে টেস্ট আজ থেকে শুরু হয়েছে টেস্টে, এবং ওরা আমাদের সঙ্গে সহযোগিতা করছে। আমরা মানে ভবানীপুর থানা এবং হলদিয়া পৌরসভার যৌথ উদ্যোগে এটা এই কাজটা শুরু হয়েছে এবং 30 তারিখ পর্যন্ত চলবে। সহযোগিতা কেমন করছে ড্রাইভার হেল্পার? ড্রাইভার এবং হেল্পাররা সহযোগিতা করছেন আমাদের সঙ্গে। ওরা নিজেদের ইচ্ছাতেই ওনারা এগিয়ে আসছেন এবং নিজেরাই এখানে টেস্ট করিয়েছে, যা নিজেদের মতন চলে গিয়েছে। যারা টেস্ট পজিটিভ ধরা পড়বে তাদের জন্য কি ব্যবস্থা রাখা? তাদের জন্য এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে। ওনাদের সঙ্গে সঙ্গে আমাদের যেখানে হসপিটাল আছে সেখানে ওনাদেরকে আবার টেস্টের জন্য ওখানে নিয়ে যাওয়া হবে, যাতে ওরা তাড়াতাড়ি সেবা শুশ্রূষা পায় এবং দেওয়া যায়, সেই ব্যবস্থা করা হয়েছে। আজকে হলদিয়া শিল্পনগরীতে ও পৌর এলাকার মধ্যে করোনা সংক্রমণ ব্যাপকভাবে বেড়েছে। আমরা অনেকখানি ভীত, সেটা যাতে আর সংক্রমিত না হয়, বহু বাইরের অন্যান্য স্টেট থেকে, বহু দূর দূর থেকে ট্রাক লরি এইসব গাড়ি আসছে, তাদের ড্রাইভাররা সংক্রমিত কিনা এবং সেই সংক্রমিত লোকের দ্বারা হলদিয়ার জনগণ সংক্রমিত হচ্ছে কিনা, এটা সুনির্দিষ্ট করার জন্য আজকের পৌরসভা এবং ভবানীপুর পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা সমস্ত ড্রাইভারদের হেল্পারদের আমরা থার্মাল স্ক্যানিং করাচ্ছি, তাদের টেম্পারেচার আপাতত ঠিক আছে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।